প্রিয় বেগম, পর্ব 18, লিখেছেন প্রিমা ফারনাস চৌধুরী। আপনাদের সাথে আমি আছি, মাহিয়ানা আহমেদ। অচিন্তনীয় প্রস্তাব শ্রবণে স্নিগ্ধ কপালে ভাঁজ পড়ল অপরূপার। অত্যাধিক আশ্চর্যান্বিত হওয়ায় শুষ্ক অষ্টপুট কিঞ্চিত ফাঁক হয়ে গেল। শেহজাদের দৃষ্টিজোড়া নিরুত্তাপ, নিজ অবস্থানে অটল অবিচল থেকে দৃষ্টিজোড়া শান্ত রেখে উত্তরের অপেক্ষায় চেয়ে রইল। যেন খুব স্বাভাবিক একটা কথা বলেছে সে, তার কাছে স্বাভাবিক হলেও অপরূপার কাছে এটা চমকানোর মতো। স্তব্ধ হয়ে শেহজাদের পানে চেয়ে থাকতে থাকতে অপরূপা ভুলেই গেল উত্তরের আশায় সামনের ব্যক্তিটি বসে আছে। সদ্বিত ফিরতেই চোখ নামিয়ে নিল। এরূপ পরিস্থিতিতে বোধহয় সে এই প্রথম। কি বলা উচিত সে বুঝে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। শেহজাদ অতি ব্যস্ত গলায় বলল, তুমি যদি ভেবে থাকো এখন না বলবে, তাহলে আমি কিন্তু টলছি না, তোমাকে আমি আর ছাড়ছি না। তোমাকে জানানো প্রয়োজন তাই জানাচ্ছি। আমি জানি আমার কাছেই তোমার শেষ গন্তব্য। অপরূপা চোখ তুলে চাইল ফের। শেহজাদ ভুরু উঁচিয়ে বলল, কিছু বলবে? নীরবতা ভেঙে এইবার মুখ খুলল অপরূপা। সন্দেহান গলায় বলল, আপনি এসব সত্যি সত্যি বলছেন? শেহজাদ অময়িক হাসল, বলল, মসজিদের অভ্যন্তরে বসে আমি মিথ্যা কথা বলবো? তোমাকে আগলে রাখার একটা দায়িত্ব তো সম্রাটের আছে বলো। কোনো এককালে সে নাকি তোমাকে ভালো টালো বেসেছিল। তাকে ভালো টালো বাসার কোনো তাড়াহুড়ো নেই। সারা রূপনগরের মানুষ তাকে ভালোবাসে, সেখানে তুমি একজন না বাসলে কি আসে যাবে? অপরূপা তার রসিকতায় কান্না মুখে ঠোঁট এলিয়ে হেসে ফেলল। শেহজাদ দৃষ্টি নিবদ্ধ করতেই আবারও মলিন করে ফেলল মুখটা। শেহজাদ হাত ছাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ল। অপরূপার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আজ বাদে জোহর নিকাহ পড়ানো হবে, ওঠো প্রস্তুত হও। কেমন একটা বিষাদে অপরূপার হৃদয় ভার হয়ে এলো। ভারাক্রান্ত মুখে শেহজাদের বাড়িয়ে দেওয়া হাতের পানে চেয়ে রইল। ধীরে ধীরে হাত বাড়াতেই শেহজাদের কথায় চমকে গেল। শক্ত করে ধরো, একটা পুরো জীবন পার করতে হবে, রাস্তা নয়। অপরূপা ফুপিয়ে উঠল, হাতটা শেহজাদের হাতের উপর রাখল। তার প্রথম এবং শেষ গন্তব্য যার কাছে, তার কাছে নিজেকে সমর্পণ করল। আজ থেকে তার হার, তার জিত, দুঃখ কষ্ট হাসি কান্না সব এই মানুষটাকে ঘিরে হবে। ভালো থাকার জন্য সে ভালোবাসার কাছে থাকবে আর ভালোবাসা শিখবে, যেখানে স্বার্থ নেই, হার জিতের লড়াই নেই, চাওয়া পাওয়ার হিসেব নিকেশ নেই, অতিরঞ্জিত কিছুই নেই। সেখানে সে ভালো থাকবে, ভালো রাখবে। দিনটা শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর নিকাহ পড়ানোর সময় নির্ধারণ করা হয়েছে। রাঁধুনিদের রান্নার ধুম পড়ে গেল। কয়েকজনকে পয়সার বিনিময়ে ভাড়া আনা হয়েছে। তারা রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে পয়সা নিয়ে চলে যাবে। অপরূপা দেখল পটু হাতে তারা কত বড় বড় ডেকচিতে রান্না পাকাচ্ছে। সম্রাটের ভাবি বেগমকে তাদের ভীষণ পছন্দ হয়েছে। অপরূপা তাদের হাতে হাতে কাজ করে দিচ্ছিল। সামনে কাজ দেখে বসে থাকার অভ্যাস তার নেই। কিন্তু রাঁধুনিরা তাতে অসন্তুষ্ট হয়ে বলল, আমাদের বেয়াদবি হয়ে যাবে, সম্রাটের কানে গেলে এসব আমাদের লজ্জা। আপনি শুধু দেখুন, আর এক আত্রু ছেকে দেখুন খেতে কেমন হয়েছে। অপরূপা দেখল বিহারি স্বামী আর তুর্নি কাবাব তৈরি হচ্ছে, এর পাশাপাশি মোরগ, মোশাল্লাম, ডাল মাখানি, আলুগোস্ত, তান্দুরি, টিক্কা, কোফতা, কোরমা, এছাড়া ফিরনি, কুলফি, শাহি টুকরা, লোভনীয় সব মিষ্টি খাবারের আয়োজন করেছে অন্য একদল রাঁধুনি। বড়সড় একটি থালা বাদাম, কিসমিস, ফল, খেজুরের মতো উপকরণ দিয়ে সাজানো অসাধারণ চমকপ্রদ ভোজ। রান্নার সুগন্ধিতে মম করছে রন্ধনশালার আশপাশ। সম্রাটের নিকাহ উপলক্ষে আনন্দিত মজলিশ, জৌলসে ভরপুর চারপাশ। তারা কুক্ষণেও ভাবতে পারেনি রূপনগরের সম্রাটের নিকাহ পড়ানো হবে তাদের মসজিদে, খাওয়া দাওয়ার আয়োজন হবে এই রন্ধনশালায়।
অপরূপা চেয়ে চেয়ে দেখলো আর ভাবলো এই সুন্দর স্বপ্নটা কখন না জানি ভেঙে যায়। তার কপালে তো সুখ সয় না। জুমার নামাজের আগেই অপরূপার সাজগোজ শেষ। রাঁধুনিরা তাকে সাজানোর দায়িত্ব নিয়েছে। এটা তাদের পরম সৌভাগ্য, সম্রাটের কাছ থেকে তারা পয়সাও পাবে। সম্রাটের একজন দেহরক্ষী এসে অপরূপার সাজের পোশাক আশাক আর গয়না গয়নাদি দিয়ে গেল। পান্না সবুজ রঙের একটা ঘাগরা, রূপোর গহনা, কপালের টায়রা, নাকের টানা নথ, গলার একটা গহনা, হাতের কঙ্কন, সবকিছু বন্দোবস্ত করেছে শেহজাদের সৈন্যদল। শেহজাদ ভেবেছিল সাধারণ পোশাকেই নিকাহ পরে ফেলবে, কিন্তু তার সৈন্যদল তা হতে দেয়নি। তাকে না জানিয়ে সবকিছুর বন্দোবস্ত করে ফেলেছে, এমনকি রান্নাবান্নাও। পোশাক আর অলঙ্কার পরিধান করার পর অপরূপার চোখে কাজল পরিয়ে দেওয়ার পর সাজ সম্পূর্ণ করলো সবাই মিলে। অপরূপা আরশিতে নিজের প্রতিবিম্ব দেখে কয়েক পল চেয়ে রইল। নিজেকে সে চিনতে পারছে না। রাজকীয় পোশাক আর অলঙ্কারে তাকে শুধুমাত্র বেগমের মতো দেখাচ্ছে তা নয়, এই সাজ তার মাথার উপর অনেক বড় দায়িত্ব সঁপে দিয়েছে। সে রূপনগরের সম্রাটের অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে, তাই আজ থেকে সে রূপনগরের সম্রাজ্ঞী। তার দায়িত্ব অনেক। অল্প বয়সী রাঁধুনী মেয়েগুলো বলে বলে হাসাহাসি করছিল, আজ বেগমের দিক থেকে চোখ ফেরাতে পারবেন না সম্রাট। অপরূপার তখন হুশে এলো শেহজাদের কথা। কোথায় উনি? রন্ধনশালায় ঢোকার পর আর দেখতে পায়নি সে। একবারও দেখা দেবেন না এমন তো নয়। তাহলে কোথায়? শঙ্কিত হয়ে পড়ল সে। রাঁধুনিরা তাকে সাজিয়ে কক্ষ থেকে বের হলো। দু একজন বসাচ্ছিল। মসজিদ হতে খুতবা পাঠের আওয়াজ ভেসে আসছে। অপরূপা কক্ষ থেকে বেরিয়ে গেল। তার হাতের কঙ্কন শব্দ করে উঠতেই কক্ষে অবস্থানরত দুজন তার পিছু পিছু বেরিয়ে যেতে যেতে বলল, কোথায় যাচ্ছেন? ওদিকে যাবেন না, আজ জুমাবার, মসজিদ মাঠ মুসল্লিতে ভর্তি, বেগম যাবেন না। অপরূপা তাদের কথা শুনল না, ঘাড় ঘুরিয়ে বলল, আমাকে আটকাবে না, আমার কাছ থেকে নিশ্চয়ই কিছু লুকানো হচ্ছে, আমি জানতে চাই। সে আবারও ছুটে গেল। শেরহাম সুলতানের জাহাজ এসেছিল ঘাটে। ঘাট থেকে এই মসজিদ তো বেশি দূরে নয়, তাহলে কি সম্রাট সেখানে গিয়েছেন? সে যে এই মসজিদে আছে তাকে শেরহাম সুলতান জানতে পেরেছেন। যুদ্ধে সে ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে শেরহাম সুলতানের মুখোমুখি হতে। শেরহাম সুলতানকে সে একসময় ভালোবেসেছিল। আছে তার জন্য আতঙ্ক বই কি কিছু না? যে মুখের দিকে তাকিয়ে সে ভালোবাসা খুঁজত, সেই মুখ না দেখার জন্য খোদার দরবারে রাত দিন সে ফরিয়াদ জানায়। তাকে কেউ আটকাতে পারল না। রাঁধুনিরা তার পেছনে ছুটে গেল। অপরূপা রাঁধুনিদের শয়নকক্ষ পার হয়ে যেই পাশের কক্ষটির গলি ধরতে যাবে, ঠিক তখনই শক্তপোক্ত কিছু একটার সাথে ধুম করে বাড়ি খেয়ে নাকের নথে ব্যথা পেল। চোখ বুঝে নাকের সেই পাশটাতে আলতো ছুঁয়ে বলল, ইস। তারপর মহাবিরক্তিতে চোখ মেলতেই তার কুঞ্চিত ললাট মসৃণ হয়ে এলো। দেখল সোনালি রঙের কারুকাজময় পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের সুপুরুষ তার সামনে দাঁড়িয়ে। তার গালের ঘন কালো খোঁচা দাড়িতে ঘূর্ণিপাকটি চোখে পড়ার মতোই সুন্দর। সুরমা পরিহিত দুই চোখে তার বিরক্তিতে ছেয়ে যাওয়া মুখের দিকে মোহিত নয়নে চেয়ে রয়েছে। অপরূপা সেই পিঙ্গলবর্ণ চোখ দুটিতে নিজের সর্বনাশ দেখতে পেল। হৃদস্পন্দন বেড়ে গেল অচিরাত, শুকনো ঢোক গিলল। রাঁধুনিরা শেহজাদকে দেখে চোখ নত করে যে পথে এসেছে সেই পথে চলে গেল হেসে। পাশ দিয়ে দুজন মৃদু হাসতে হাসতে হেঁটে গেল ফুলের ঢালা হাতে নিয়ে। শেহজাদ তাদের দিক থেকে চোখ সরিয়ে অপরূপের দিকে তাকালো। কপাল উচিয়ে প্রশ্ন করল, কোথায় ছুটছিলে? এভাবে বলতে অপরূপার লজ্জা লাগলো। মৃদুমন্দ হাঁপাতে হাঁপাতে বলল, না তেমন কিছু না। শেহজাদ তার কিঞ্চিত সরে যাওয়া টায়রা ঠিকঠাক জায়গায় বসিয়ে চাপা স্বরে বলল, দেখা হয়ে গেছে, আসি। কি দেখছেন? প্রশ্নটি করে ফেলার পর মনে হলো সে ভুল প্রশ্ন করে ফেলেছে।
সে যাচ্ছে এই প্রশ্ন শুনে ঘাড় ফিরিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকাতেই ভয় লাজ সংকোচ সব মিলিয়ে শিরশির করে উঠল অপরূপার হাত পা। সে দ্রুত পালিয়ে গেল শেহজাদের দৃষ্টি সীমানা থেকে। মধ্যাহ্নের সেই কাঙ্ক্ষিত লগ্ন চলে এলো, চারপাশে সবার হইচই ছোটাছুটি, অপরূপাকে নিয়ে যাওয়ার তোড়জোড়। সাদা মাঝখানে সাদা পিনপিনে একটা পর্দা টেনে দিয়ে অপরূপাকে একপাশে বসানো হলো। অপরূপা ঘোমটার আড়ালে চোখ তুলে দেখল অস্থির চিত্তে কাসিম আর সৈন্যদলের সাথে কথা বলছে শেহজাদ। রুমাল দিয়ে ঘন ঘন কপালের ঘাম মুছে এই সেই দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। তার মানে কি উনি কিছু লুকাচ্ছেন তার কাছ থেকে? কি লুকাচ্ছেন? অপরূপার মনটা ব্যাকুল হয়ে উঠল, অজানা একটা ভয় বুক কামড়ে ধরে আছে। সত্যিই কি নিকাহ হচ্ছে? আর কয়েক মুহূর্ত পর সে সম্রাটের বেগম, সে কি আদৌ যোগ্য সম্রাটের? কেন এত অভাগিনীকে ভালোবাসতে হলো? এই সুন্দর সময়টা অন্তত উপভোগ করতে পারতেন উনি? কথা বলা শেষে শেহজাদ এসে বসল পর্দার ওপাশে। অপরূপাকে দেখল, তার সমস্ত চিন্তা চেতনা এসে হালকা হয়ে যায় মেয়েটার তার সমস্ত চিন্তা চেতনা এসে হালকা হয়ে যায় মেয়েটার মুখটা দেখলে বুকের ভেতরটা প্রশান্তিতে ভরে ওঠে। এই তো সেই রূপা যার প্রেমে পড়ার জন্য তার দুটো চোখই যথেষ্ট ছিল, যার মায়ায় পড়ার জন্য তার দূর থেকে এক ঝলক দেখা যথেষ্ট। আজ সে তার বেগম হতে যাচ্ছে, তার সম্রাজ্ঞী। কাজী সাহেব বিবাহের খুতবা পাঠ শেষে ইজাব পেশ করে শেহজাদের উদ্দেশ্যে বললেন, মরহুম আমজাদ তৈমুরের সুকন্যা অপরূপা তৈমুরকে 101 পয়সা মোহরানায় আপনার কাছে বিবাহ দিলাম, আপনি বলুন কবুল? অপরূপা চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছিল সে সময়টাতে, মনে হচ্ছিল এইমাত্র কোনো দুর্ঘটনা ঘটে যাবে, সব শেষ হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। তা কিছুই হলো না, রোধ করে রাখা দম ছাড়া পেল শেহজাদের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই, কবুল কবুল কবুল। কাজী অপরূপাকে বললেন, কন্যা আপনি বলুন আলহামদুলিল্লাহ। একজন বিবাহিতা রাধুনী অপরূপাকে দু কাঁধে হাত রেখে উৎসাহিত করে বলল, ভেতর হতে উগলে আসা কান্না গিলে অপরূপা বলল, আলহামদুলিল্লাহ। সকলের ঠোঁটের কোণায় হাসির রেখা ফুটে উঠল। উপস্থিত সকলে সুন্নতি দোয়া পাঠ করল তাদের দাম্পত্য জীবনের জন্য। আল্লাহ তোমাদের জন্য বরকত দিক, তোমার উপর বরকত দিন ও তোমাদের দুজনকে কল্যাণের সঙ্গে মিলিত করুক। কাসিমের সে কানে কানে কিছু বলতেই শেহজাদ মাথার টুপি খুলতে খুলতে ব্যস্ত পায়ে সেখান হতে বেরিয়ে গেল। অপরূপা তার যাওয়া দেখল। শেরহামের সৈন্যদল চারপাশ ঘিরে ফেলেছে খবরটা 11টার ক্ষণে কানে এসেছে শেহজাদের। কোনোমতে বিয়ে পড়ানোর অপেক্ষায় ছিল। কাসিম এসে তাগাদা দিয়ে বলল, সাহেব দ্রুত এই জায়গা থেকে ছোট বেগমকে নিয়ে আপনি প্রস্থান করুন, আমরা ওদের দেখছি। শেহজাদ বলল, নাহ পালাবো না, আমার আর ভয় নেই, তোমরা বিচলিত হবে না। কাসিম বলল, আমরা ছোট বেগমের জন্য বিচলিত হচ্ছি, আজকেই নিকাহ, আজকে উনি যুদ্ধ বিগ্রহ দেখলে ভেঙে পড়তে পারেন, আমাদের উপর ছেড়ে দিন, আপনি দ্রুত এখান থেকে চলে যান। শেহজাদ তার কথায় রাজি হলো না, কিন্তু কিছুক্ষণ পর এক সৈন্য খবর নিয়ে এলো, শেরহাম সুলতান ওনার সৈন্যদের নিয়ে এদিকেই আসছেন। মসজিদের পবিত্রতা রক্ষা, এতিমখানার ছোট ছোট বাচ্চাদের নিরাপত্তা রক্ষার কথা ভেবে শেহজাদকে এখান থেকে সরতে হলো। অপরূপাকে কিছুই জানানো হয়নি। ছোট পুটলিতে ভরে নানান প্রয়োজনীয় জিনিস কিছু খাবার দিয়ে দিল সবার বায়োজ্যেষ্ঠ রাধুনী মহিলাটি। শেহজাদ সবাইকে পুরস্কৃত করল, সুলতান মহলে দাওয়াত করল, বলল এসবের কোনো প্রয়োজন নেই। তারা বলল, বেগম তেমন কিছু খায়নি, পথে আপনাদের এসব কাজে লাগবে, তখন খেয়ে নেবেন দুইজন, এখানে আরো জরুরি জিনিসপত্র আছে। শেহজাদ নিয়ে নিল পুটলিটা। কাসিম তারা দিচ্ছে, সাহেব দ্রুত করুন, নইলে বিপদ হয়ে যাবে। শেহজাদ অপরূপার কক্ষে গিয়ে ওর হাত ধরে টেনে বেরিয়ে এলো। অপরূপা হতবম্ব, কি হচ্ছে, কোথায় যাচ্ছে, উনি কথা বলা ছাড়া কোথায় নিয়ে যাচ্ছেন, সবাইকে আতঙ্কিত দেখাচ্ছে কেন? শেহজাদ থেমে তার শান্ত স্বরে বলল, এখানে বিপদ তাই চলে যাচ্ছি রূপা, এই মুহূর্তে কোনো প্রশ্ন নয়। অপরূপা নিশ্চুপ, নিঃসার।
সে যা ভেবেছে তাই কি, শেহজাদের সাথে যেতে যেতে বলল, কিন্তু টিং টিং, আমি টিং টিংকে রেখে কি করে যাব। শেহজাদ বলল, টিং টিংকে নিয়ে যাওয়া সম্ভব না, ও অসুস্থ, আমার ঘোড়া নিয়ে যেতে হবে। ও সুস্থ হলে কাশিমকে আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেবে। অপরূপা টিং টিং এর কাছে চলে গেল। টিং টিং তাকে দেখে খুশিতে নেচে উঠল, গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ল। অপরূপা তার গলা জড়িয়ে আদর করে বলল, তুমি আবারও আমার কাছে ফিরবে, এখন আসি, আল্লাহ হাফেজ বন্ধু। টিং টিং চেয়ে রইল ও যত দূর গেল। অপরূপা কান্না চোখে বারংবার ওর দিকে ফিরে ফিরে চাইল। শেহজাদ ওর শক্তিশালী ঘোড়ার পিঠে চেপে বসেছে, সবাই তাদের বিদায় জানানোর জন্য দাঁড়িয়েছে। শেহজাদ হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো। অপরূপা শুকনো ঢোক গিলে ওর হাতের উপর হাত রাখতেই শেহজাদ ওকে টেনে তুলল। অপরূপা ওর পেছনে বসে পিঠে আলতোভাবে হাত রাখলো। সবাই তাদের বিদায় জানালো। রাঁধুনিরা বলল, বেগমকে নিয়ে আবার যেন আসেন তিনি, সম্রাট কথা দিল আসবে। মৌলবি সাহেব বললেন, তোমাদের যাত্রা মঙ্গলময় হোক, আল্লাহ হাফেজ। শেহজাদ ঘোড়ার লাগাম টানতেই হর্ষধ্বনিতে মেতে উঠল চারপাশ। মাটিতে খুর গেঁথে ছুটতে শুরু করতেই অপরূপা ঝাপটে জড়িয়ে ধরল শেহজাদের পিঠ। এমন কোমল স্পর্শে শেহজাদের মজবুত শরীর কেঁপে উঠল একবার। অপরূপা ভয়ে তার পিঠে মুখ লুকিয়ে বলল, দয়া করে লাগাম আমাকে দিন, পেছনে ভয় করছে, আগে কোনো দিন বসিনি। শেহজাদ বলল, আমি পেছনে বসলে তোমাকে ঠিক এভাবেই ঝাপটে ধরব, তখন অসুবিধা হবে না তো? অপরূপা সাথে সাথেই মাথা দুলিয়ে না না করে উঠল, তার দরকার নেই। শেহজাদ সশব্দে হেসে উঠল, অপরূপার লজ্জায় রাঙা হলো। বসতিস্থল, রাস্তাঘাট, খালবিল, পথ প্রান্তর পেরিয়ে তাদের ঘোড়া ছুটতে লাগলো পাহাড়ের অনেকটা দূরের একটা খোলা বিলের পাশ দিয়ে। সেই ধুধু বিলে চড়ছে অসংখ্য ভেড়া, আকাশের সাদা মেঘের আড়ালে লুকোচুরি করছে থোকা থোকা কৃষ্ণবর্ণের মেঘ। গোধূলির কমলা আলো নব্যমেঘের পদচারণায় আকাশকে দিয়েছে গম্ভীর রূপ। সাজের বেলায় পাখিরা নিরে ফিরতে ব্যস্ত। অপরূপা আবদার করল, এখানে থামুন দয়া করে। শেহজাদ থেমে গেল। অপরূপা লাফ দিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে ছুটে গেল ভেড়াদের পালের ভেতর, মিশে গেল তাদের সাথে। পাল্লা দিয়ে ভেড়াদের সাথে ছুটতে ছুটতে শেহজাদকেও ডাকলো। শেহজাদ গেল না। আকাশের অবস্থা দেখে বুঝল যে কোনো সময় বৃষ্টি নামবে, সামনেই জঙ্গল, থাকবে কোথায়? প্রায় সপ্তাহ পর শেহজাদের চিঠি পেলেন খোদেজা। চিঠি মেলতেই তাতে শেহজাদের হাতের লেখা দেখতে পেলেন তিনি। শেহজাদ লিখেছে, আসসালামু আলাইকুম আম্মা, জানি আপনার দোয়া সবসময় আমার মাথার উপর থাকে, তারপরও দোয়া চেয়ে নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, শীঘ্রই মহলে ফিরছি আমি, বড়দের সালাম আর ছোটদের ভালোবাসা দেবেন, আপনার পুত্র সম্পূর্ণ ভালো আছে, আপনি শরীরের যত্ন নেবেন, আব্বাজানের খেয়াল রাখবেন, সিভান সোনাকে বলবেন তার ভাইজান দ্রুত ফিরছে। খোদেজা চিঠি পড়ে এক ফোঁটা চোখের জল ফেলল। অসুস্থতা, সন্তানের চিন্তায়, শেরহামের কর্মকাণ্ডে গত এক মাসের ব্যবধানে তার শরীর শুকিয়ে গেছে। চোখের কোটরে ঘন কালির লালিমা। চোখের জল মুছে খুক খুক করে কেশে উঠে সাফায়াতকে বলল, আর অপরূপা মেয়েটা, তার এখনো খোঁজ পায়নি? সাফায়াত বলল, ভাইজান এইবার রূপার কথা বলেনি, খুঁজে পেয়েছে কিনা তাও বলেনি, আশা করছি ভাইজান নিজেই এসে সবটা বলবেন। খোদেজা দীর্ঘশ্বাস ফেললেন। ভাইজান এবার রূপার কথা বলেনি, খুঁজে পেয়েছে কিনা তাও বলেনি, আশা করছি ভাইজান নিজেই এসে সবটা বলবেন। খোদেজা দীর্ঘশ্বাস ফেললেন। কাশিতে ওনার গলা ধরে যাচ্ছে। কোনো মতে বললেন, এই এক মাস মেয়েটা কোথায় আছে? তার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ডাকাতরা কি তাকে অক্ষত রেখেছে? হে খোদা, তুমি তার হেফাজত করো। সায়রা কক্ষে প্রবেশ করল। তার চোখ মুখ রুক্ষ শুষ্ক। সাফায়াত তার দিকে দৃষ্টি মেলে তাকালো। সায়রা চোখ সরিয়ে নিয়ে খোদেজার সামনে গরম পানির গ্লাস রেখে বলল, ভাইজানের চিঠি এসেছে শুনলাম, কি লিখেছেন উনি?
সোহিনী তটিনী শবনম আর আয়সারাও কক্ষে এলো। সিভানও এলো সোহিনীর সাথে। এসেই খোদেজার পাশে বসে বলল, শেহজাদ ভাইজান কবে আসছেন? ভাইজানকে অনেক দিন দেখি না। খোদেজা তাকে বুকে টেনে নিয়ে বলল, ভাইজান তোমার জন্য আদর পাঠিয়েছে আর সবাইকে ভালোবাসা জানিয়েছে, সে খুব শীঘ্রই ফিরছে। সিভান খুশি হল, বলল, খুব মজা হবে, ভাইজান এলে আস্ত কোরমা খাবো, বড় মাছের মাথা। ভাইজান আমাকে কাটা বেছে খাওয়াবেন। সায়রা তার ফুলগাল টেনে দিয়ে বলল, হুম হুম, যেন তাকে সবাই অভুক্ত রেখেছে। ভাইজানের সামনে এমনটা বললে তিনি কি ভাববেন? ভাববেন ছোটবাবুকে কেউ খেতেই দেয়নি এতদিন। সিভান গাল ফুলিয়ে বলল, এতদিন শেরহাম ভাইজানের বকুনি খেয়েছি তাই খাবারের কথা মনে নেই। কথাটা সে মজা করে বললেও উপস্থিত সকলের মুখে নেমে এলো ঘোর আধার। খোদেজা সাফায়াতের উদ্দেশ্যে বলল, সে কোথায় এখন? অপরূপাকে পেলে তো হাত পা ভেঙে বন্দি করবে বলেছে, পেল না। ভাইজান পাননি রাত দিন খুঁজে, উনি কি করে পাবেন? খোদেজা ভারাক্রান্ত মনে বললেন, সে না পেলেই ভালো, পেলেও কি মেয়েটাকে শান্তি দেবে? কোথায় গেল মেয়েটা? সিভান বলল, শেরহাম ভাইজান বলেছে সুন্দরবউ মরে গিয়েছে। সত্যিই মরে গিয়েছে? সোহিনী বলল, এসব বলো না ভাইজান, এভাবে বলতে নেই। খোদেজা বলল, ডাকাতের হাতে পড়েছে, ওদের মনে কি মায়াদয়া আছে? কে জানে বেঁচে আছে কি না। শেহজাদ হয়তো তাকে ফিরে না পেলে চলে আসবে বলেছে। সে যেখানে থাকুক ভালো থাকুক। মসজিদ ঘিরে ফেলে শেরহামের সৈন্যরা। মৌলবিয়ার রাঁধুনিগুলোকে বন্দি করলো সত্যিটা জানার জন্য। শেহজাদের সৈন্য অল্প সংখ্যক, শেরহামের সৈন্য অনেক। সম্রাট বারণ করে গেছেন যাতে কারোর গায়ে কোনো আঘাত না লাগে, প্রয়োজনে তারা এ পথে এসেছে তা বলে দিতে, কারণ তাদের অবধি পৌঁছাতে পারবে না তারা। কাশিমার বাকি সৈন্যরা শেরহামের সৈন্যদের উপর আক্রমণ করতেই তার মৌলবী আর রাঁধুনিদের প্রাণে মারবে বলে ভয় দেখালো। কাশিম দেখল পরিস্থিতি বেশ জটিল। মসজিদ মাঠে কালো ঘোড়ার উপর বসা শেরহাম আদেশ দিল, সবকটাকে মার যতক্ষণ না সত্যি বলে। কাশিম রাঁধুনিকে ইশারায় বলল বলে দিতে। রাঁধুনি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, সম্রাট পশ্চিম পাহাড়ের দিকে গিয়েছেন সেই মেয়েটাকে নিয়ে। নিকাহর কথা কাউকে বলতে হলো না, শেরহাম তা বিলক্ষণেও ভাবতে পারল না। তবে শেহজাদের সাথে অপাকে বেশিক্ষণ থাকতে দেয়া যাবে না, কিছুতেই না। সবাইকে ধাক্কা দিয়ে ফেলে সৈন্যদল শেরহামের পিছু পিছু পশ্চিম পাহাড়ের দিকে ছুটে গেল। এটা খুব জটিল একটা ওয়ার্ড বাংলাতে লেখা, যদিও বৃষ্টির সম্ভাষণ, যাই হোক আমি এটা সম্ভাষণ পড়ি, তার আগে একটু ওয়ার্ড আছে আমি আসলে পড়তে পারলাম না। উনি ভুল লিখছে নাকি আমার পড়তে প্রবলেম হচ্ছে জানি না, যাই হোক। বৃষ্টির সম্ভাষণ বার্তা ছড়িয়ে মেঘদূতের আকাশে মেঘের আঁচল সরিয়ে হীরেরূপী আলো উকি দিচ্ছে ধরণীতলে। সাথে মেঘের গুঞ্জন শোনা মাত্রই অপরূপার মসৃণ ললাটে ভাঁজ পড়ল। চোখ দুটো সরু করে ঊর্ধ্ব গগনে চোখ মেলতেই শঙ্কিত মনে বলল, বৃষ্টি চলে এলো বলে এখন কি করব? শেহজাদ তার ঘোড়াকে কূপ থেকে পানি খাওয়াচ্ছিল। অপরূপার প্রশ্নে ঘাড় ফিরিয়ে তাকানোর পর একবার আকাশ পর্যবেক্ষণ করল, বলল, কি আর করবে, ভিজবে। অপরূপা চুপ করে থাকল। থাটবাট বজায় রেখে চলা এত বড় মাপের মানুষ যদি কথায় কথায় মজা উড়ায় তাহলে কিছু বলার নেই। আমরা প্রস্তুত, চলো রওনা দেই।
অপরূপার চোখে চোখ পড়ার সাথে সাথেই শেহজাদ এগিয়ে এসে খানিকটা ঝুঁকে প্রশ্ন ছুড়ল, কিছু বলতে চাও? আপনার ভাই কি মসজিদে আসছিল যার কারণে আপনি চলে এলেন? শেহজাদ সে কথা কানে না তুলে বলল, তুমি কি ভিজতে চাও? আপাতত কোনো পোশাক নেই, ভিজে গেলে ভেজা কাপড়ে এই রাত পার করতে হবে। কথা না বলে ওঠো। শেহজাদ ঘোড়ার পিঠে চেপে বসলো। অপরূপা মন খারাপ করে তার পেছনে গিয়ে বসলো। শেহজাদ ওর মুখের রং পরিবর্তন দেখে হতাশ নিঃশ্বাস ছাড়ল। সে আছে মহা চিন্তায়। এই গত 1 মাস রূপাকে খুঁজতে বেরিয়ে জঙ্গলে বনে বাদরে গাছের নিচে সৈন্যদের সাথে রাত কাটিয়েছে সে, কিন্তু এখন সাথে রূপা আছে। আপাতত একটা মাথার ছাউনি দরকার, আপাতত একটা মাথার ছাউনি দরকার পড়বেই। ভাবতেই সে অপরূপার দুহাত টেনে এনে বুকের কাছে রাখলো। অপরূপা শক্ত করে দুহাতে বেষ্টনী দ্বারা শেহজাদকে ধরলো। ঘোড়া টকবগিয়ে ছুটে চলল বাদল হওয়ার সাথে পাল্লা দিয়ে। ইলশেগুড়ি শুরু হলো ঝলমলিয়ে। শেহজাদ গতি মন্থর করতে অপরূপা তাকে ছেড়ে দুহাত মেলে গায়ে বৃষ্টি মাখল। শেহজাদ ঘাড় ফিরিয়ে তাকাতেই আবারও শেহজাদকে ধরল। চোখ নত করে নিল লজ্জা পেয়ে, মুখটা আকাশের দিক করে রেখে বৃষ্টির মিষ্টি গন্ধ শুকে নিল। কতদিন সে মন ভরে বৃষ্টি দেখেনি, ছোঁয়নি। বাড়িতে থাকাকালীন দাদিজানের বারণ্যা শুনে শোভাদের বাড়িতে ছুটে যেত সে। দুজনে মিলে পদ্মবিলে সম্পান চড়তে যেত। হালকা ঝিরিঝিরি বৃষ্টির সাথে ঝিলের পানিতে সম্পানে চড়ার মজাই অন্যরকম। আজ যেন ঠিক সেই আনন্দটাই পাচ্ছে হয়তো, তার চাইতেও বেশি। এই পথ আজ না ফুরক। অন্ধকার তার ঝাঁপি নামিয়ে দিতেই আকাশ ধীরে ধীরে ঝাপসা হচ্ছে, বৃষ্টির তোরফোর বাড়ছে। শেহজাদ উপায়ান্তর না দেখে একটা বটগাছের নিচে গিয়ে অবস্থান করল। রূপনগর এখনো বহুদূর, তাছাড়া এই অন্ধকারে বৃষ্টি মাথায় ঘোড়া বেশি দূর ছুটতে পারবে না। কিছু ভেবে কুল পেল না সে। অপরূপা বটতলায় দাঁড়িয়ে বলল, এখানেও কম বেশি বৃষ্টি পড়ছে, আপনি তো ভিজে গিয়েছেন। শেহজাদ চিন্তিত হয়ে বলল, তুমিও ভিজে গিয়েছ, এই পথে আসাটা ঠিক হয়নি। যাবই বা কোন দিকে, বৃষ্টি না এলে এই বটগাছের নিচে থেকে যেতাম, এখন তো সমস্যা। শেহজাদের চিন্তা দেখে অপরূপার খারাপ লাগলো। বিকট শব্দে বাজ পড়ছে, তা দেখে শেহজাদ অপরূপার পাশে এসে দাঁড়ালো। বলল, ভয় পেও না, একটা ব্যবস্থা হবেই। অপরূপা ভরসা পেল। তারা কয়েক মুহূর্ত দাঁড়ালো সেথায়। হঠাৎ দূরে পাহাড়ের উপর হতে আলোর মশাল জ্বালিয়ে একদল ডাকাত সৈন্যদের ছুটে আসতে দেখা গেল। অবরক মিশ্রিত মশাল হওয়ায় বৃষ্টি জল তা নিভিয়ে দিতে পারছে না। দাউ দাউ করে মশালের আগুনের আলোয় পরিষ্কার সব দেখা যাচ্ছে। নিশ্চয়ই ভাইজানের লোকজন। এ মুহূর্তে অপরূপাকে পেলে তুলে নিয়ে যেতে উনি দুবার ভাববেন না। অপরূপা তা দেখে শেহজাদের হাত ঝাঁকিয়ে বলল, কিছু একটা করুন, এই মুহূর্তে গা ঢাকা দিতে হবে, আমি ওনার মুখোমুখি হতে চাই না এখন। আপনি একা ওনার সাথে কি করে লড়বেন? আমার কাছে অস্ত্র নেই, প্রস্তুত হয়ে ওনার মুখোমুখি হব। আমার কাছে অস্ত্র নেই, প্রস্তুত হয়ে ওনার মুখোমুখি হব, তার আগে নয়। আমার কথা শুনুন। শেহজাদ ওর ভীত সম্ভ্রান্ত মুখের দিকে তাকিয়ে আশ্বাস দিয়ে বলল, এত ভয় পাওয়ার কিছু নেই রূপা। অপরূপা শান্ত হল। শেহজাদ এক হাতে ঘোড়া, অপর হাতে অপরূপার হাত ধরে দ্রুত পায়ে পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি গুহার সামনে গিয়ে থামল। চারদিক অন্ধকারে ঢেকে যাচ্ছে, কিছু একটা করতে হবে তার আগে। শেহজাদ দেখল ছোট ছোট মশাল হাতে দুজন লোক কথা বলতে বলতে হেঁটে চলে যাচ্ছে। শেহজাদ তাদের ডাক দিল। লোকগুলো ঘাড় ফিরিয়ে তাকালো, পায়ে হেঁটে এলো। শেহজাদকে দেখে তারা হকচকিত। সম্রাটের কথা শুনেছে তারা, কোনো একটা মেলায় দেখেছেও। আজ সামনাসামনি দেখে মনে হলো তারা ভুল দেখছে। শেহজাদ তাদেরকে সবকিছু খুলে বলতেই তারা আনন্দের সহিত বলে উঠল তাদের সাথে যেতে। তারা কাঠুরে একটা পরিত্যক্ত বাড়িতে কয়েকদিনের জন্য বসতি গেড়েছে পাহাড়ের ধস নামায়। পাহাড়ের নিচে তাদের ঘরবাড়ি চাপা পড়েছে, তাই জঙ্গলের মধ্যিখানে সেই পরিত্যক্ত বাড়িতে তারা থাকে স্ত্রী সন্তান নিয়ে। চাইলে সেখানে থাকতে পারেন রাতটা, কষ্ট হবে কিন্তু বৃষ্টি এলে আশ্রয় তো পাবেন। অপরূপা শেহজাদকে বলল রাজি হতে। শেহজাদ রাজি হতে চাইল না। হঠাৎ একটা কথা মনে পড়ায়, আম্মার বিশ্বাস নতুন বিবাহিত বধূদের উপর খারাপ জিনিস বেশি আসক্ত হয়ে পড়ে। যদিও সেসবের পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু মনের ভেতর থেকে খচখচানি পুরোটা গেল না। উপায়ান্তর না দেখে সে রাজি হলো।
বৃষ্টি থেমেছে, মেঘের গুঞ্জন এখনো রয়েছে, বৃষ্টি আরো হবে। ঝিঝি পোকার শব্দে কান উড়ে যাওয়ার মতো অবস্থা, অপরূপা আর শেহজাদ ভেজা। বৃষ্টির পানি সপ সপ করছে গায়ে। জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে অপরূপার পাদুকায় কখন কাঁটা ঢুকে গিয়ে পা কাটা গেল সে টেরও পায়নি। যখন সেই বাড়িটার কাছাকাছি গেল দেখলো প্রকাণ্ড একটি বাড়ি, যার চারপাশে দাউ দাউ করে কাঠ পোড়া আগুন জ্বলছে, চারপাশটা সেই আলোয় আলোকিত। বাড়িটা অদ্ভুত, দেয়াল ধসে ধসে পড়েছে, মাথার উপরের ছাদ ভেঙে পড়ার দশা, পানি পড়ছে, বাড়ির চারপাশে বন্যলতা, ঝোপঝাড় বেড়ে উঠেছে, মেঝেতে শ্যাওলা ঝরা পাতা বিছিয়ে আছে। সেই বাড়ির ভেতরে বাঁকা হয়ে একটি গাছ বেড়ে উঠেছে, গাছটিতে কোনো পাতা নেই, শুধুই ডাল রয়েছে। অপরূপার দৃশ্যটা ভারী সুন্দর লাগলো। বাড়িটার দরজা জানালা কিছুই অবশিষ্ট নেই, দরজার সামনে কাঠুরে কাটা গাছ জমিয়ে জমিয়ে দেয়ালের মতো বানিয়েছে স্ত্রী সন্তানদের সুরক্ষা কবচ হিসেবে। বাড়িটির সামনের কক্ষের পথের কক্ষটি একটা পাশ পরিষ্কার করে দুই পরিবার থাকার বন্দোবস্ত করেছে। সামনের কক্ষটি হয়তো বসার ঘর ছিল, অনেকটা জায়গা জুড়ে কক্ষটি। শেহজাদ বলল, এখানে কিভাবে থাকবো, বন্য জন্তু জানোয়ার আপনাদের আক্রমণ করে না? করে সাহেব, চারপাশে আগুন জ্বালিয়ে রাখি, আগুন দেখলে আর তারা আসে না। প্রথম দিকে অনেক বেশি জ্বালাতো, এখন আর করে না, তবে সাপ খোপের আখড়া বেশি। হাতে টাকা এলেই লোকালয়ে চলে যাব, এই শীতে বাচ্চাদের নিয়ে থাকা অনেক কষ্টের। অপরূপার মায়া হলো। এদিকে পায়ের যন্ত্রণা বাড়তে লাগলো, কি হলো কে জানে, আপাতত একটা ঘুমানোর জায়গা পাওয়াই মূল লক্ষ্য। সারাদিন যা গেল তার উপর দিয়ে সেই ভোরে উঠেছে, খিদেও পেয়েছে বেশ, পুটলিতে খাবার আছে, খেয়ে নেবে। কাঠুরিদের স্ত্রী সন্তান ছুটে এলো, সম্রাট আর সম্রাটের বেগমকে দেখে তাদের চক্ষু ছানা বড়া। চোখ নত করে সালাম জানাতে অপরূপার শেহজাদ দেখলো দুই কাঠুরের দুই স্ত্রী, তাদের সাথে দুটো সন্তান এসেছে, দুটোই ছেলে। হঠাৎ সিভানের কথা মনে পড়লো শেহজাদের, মনটা কেমন যেন করে উঠল। সিভানের বুদ্ধি হওয়ার পর থেকে বেশিরভাগ সময় ধমক দিয়ে পাঠে বসাতে হয়েছে শেহজাদকে। সে বললেই সোজা পড়তে বসে, নয়তো মহলের সবাইকে পাগল বানিয়ে ছাড়ে। এইবার ফিরে গিয়ে মন ভরে আদর করবে, নিশ্চয়ই সেও শেহজাদ ভাইজানের অনুপস্থিতি অনুভব করছে। অপরূপা বাচ্চাগুলোকে ডাকলো, কিন্তু তারা এলো না, মায়ের আঁচলের নিচে লুকিয়ে গেল। তাদের চোখ শেহজাদের ঘোড়া বাদশাহর দিকে, মন ভরে দু চোখ দিয়ে বাদশাহকে দেখছে তারা। মশা কামড়াচ্ছে তাই পা নাড়াচ্ছে বাদশাহ। কাঠুরে তাদের নিয়ে ভেতরে গেল। শেহজাদ বলল, আমরা তাহলে এখানেই থাকবো? কাঠুরে বলল, না সাহেব, তা কি করে হয়, আপনার সাথে বেগম আছেন, আমাদের লজ্জা দেবেন না, আমরা একটা রাত এখানে থাকতে পারবো, আপনাকে সাহায্য করতে পেরে আমরা ধন্য হব। শেহজাদ বলল, না এ হয় না, আপনারা দুটো পরিবারের মানুষ, আমাদের জন্য কষ্ট করবেন তা হয় না, এখানে আমি ব্যবস্থা করে নেব, এত চিন্তার কিছু নেই। তারা সন্তুষ্ট হলো সম্রাটের ব্যবহারে। কাঠুরেদের স্ত্রীর সাথে ভেতরে চলে গেল অপরূপা। দেখলো তাঁবুর মতো করে পর্দা দিয়ে ঘর বেঁধেছে তারা, চারপাশে দেয়াল আর মাথার উপর চাউনি, মাটির চুলো, আগুন ধরানোর জন্য শুকনো কাঠ, কাপড় শুকানোর জন্য রশি টানা, একটা পানির জলাধার। অপরূপার খুব পছন্দ হলো। পায়ের জুতো খুলতেই দেখলো রক্তে জুতোটা ভিজে উঠেছে প্রায়, তারা আটকে ওঠে। রক্ত বন্ধ হওয়ার জন্য তরল ওষুধের বোতল এনে পায়ে ঢেলে দিতেই অপরূপার শ্লেতকার পা সবুজ রঙে মেখে গেল। জ্বলনি অনুভব হতে কাঠুরের বউ বাতাস করতে লাগলো, বলল, সম্রাটকে একথা জানাবো বেগম। অপরূপা ওষুধগুলো মুছে পাদুকায় পা ঢেকে বলল, কোনো দরকার নেই, সামান্য ক্ষত, আপনার পোশাক ভিজে গিয়েছে, আমরা আপনার জন্য কি করতে পারি। পোশাক চাইতে অপরূপার লজ্জা লাগলো, তাদের পোশাক আছে কি নেই, না থাকলে তো তারাই লজ্জায় পড়ে যাবে। বেটে খাটো কাঠুরের বউটি তার কক্ষ থেকে বেরিয়ে এলো একটা শাড়ি নিয়ে, বাসন্তী রঙের শাড়ি, বলল, এইটা শুধু আনতে পারছি বাড়ি থেকে, এইটা আপনাকে অনেক সুন্দর লাগবে। অপরূপার শাড়িটা বেশ পছন্দ হলো, সে বলল, আচ্ছা সম্রাটের কাছে যাই, আমরা আজ একসাথে খাবো, কিন্তু
আগে ভাগে খেয়ে নেবেন না। তারা খানিকটা দ্বন্দ্বে পড়ে গেল। ওই সব শাকপাতা খাবেন সম্রাট আর বেগম? আজ তাদের বিবাহের প্রথম রাত, আহা কি দুর্দশায় পড়ে এখানে আশ্রয়ে এলো। এটা তারা লোকে মুখে লোকমুখে বলে বলে শোনাতে পারবে এক সময়। অপরূপা গিয়ে দেখলো শেহজাদ আর কাঠুরে মিলে জায়গাটার শ্যাওলা পরিষ্কার করছে। অপরূপাকে দেখে শেহজাদ ঘাড় ফিরিয়ে তাকালো, তার চুলগুলো কপালের সামনে এসে জড়ো হয়েছে, ভেজা গায়ে পাঞ্জাবিটা লেপটে আছে, চোখ দুটো লালচে রঙের দেখালো, বৃষ্টিতে ভেজায় হয়তো। অপরূপার কাছে এগিয়ে এসে বলল, ওনাদের কাছ থেকে একটা পোশাক নাও আর পাল্টে ফেলো, পুটলিতে আমার একটা পায়জামা আর ফতুয়া পেয়েছি, আমার কিছু দরকার নেই। আমার জন্য কিছু দিল না? শেহজাদ হাসলো, দুঃখিত বেগম, ওটা আপনার না, আমার পুটলি ছিল। ঠিক আছে, যান দ্রুত পোশাক পাল্টান। অপরূপা অভিমানী দৃষ্টিতে তাকিয়ে পোশাক পাল্টাতে চলে গেল। শাড়ি পরে ভেজা চুলগুলো ছেড়ে দিল। চিকন গোছের কাঠুরে বউটি বলল, চুল খুলে দিন, শুকিয়ে যাবে রাতের মধ্যে। অপরূপা চুল খুলে দিল, গলার গয়নাটা পড়ল শুধু, কঙ্কন খুলেনি, বাকিগুলো পুটলিতে রেখে দিল। শেহজাদের পুটলি হতে খাবার দাবার সবকিছু একে একে বের করলো অপরূপা। মজাদার খাবারের গন্ধে মম করে উঠল চারপাশ। অপরূপা দুটো বাসনে দুই পরিবারের জন্য মোরগ মোসাল্লাম, গোস্ত কাবাব, ভাত, ডাল মাখানি ভাগ করে দিল। তারপর একটা বাসনে তার আর শেহজাদের জন্য রাখলো। বলল, এটা রিজিকে ছিল বলে অতদূর থেকে এখানে চলে এলো, নিকাহ উপলক্ষে এসবের আয়োজন হয়েছে। কাঠুরে বউ দুটির চোখ চকচক করে উঠল। কতদিন বাচ্চাগুলো ভালো মন্দ খায় না, বাচ্চা দুটো বাদশাহকে নিয়ে খেলায় ব্যস্ত ছিল। মা তাদের ডেকে নিয়ে এসে খেতে দিল। অপরূপা তাদের পাশে বসে খাওয়া দেখল, বাচ্চা খাচ্ছে, মা তার নয়ন ভরে দেখছে। এর চেয়ে সুন্দর দৃশ্য কি হতে পারে? আফসোস, মায়ের মহব্বত সে কখনো পায়নি। অপরূপা উকি দিয়ে দেখলো কাজ হয়েছে কিনা। দেখলো তেরপালের ঘর তৈরি হয়ে গিয়েছে, যদিও ভেতরে কেমন তা সে দেখতে পাচ্ছে না। সব কাজ শেষ করতে করতে অধর ধারায় বর্ষণ নেমেছে পুনরায়। সব গুছিয়ে কাঠুরে দুজন খেতে চলে গেল। অপরূপা এসেই দেখল শেহজাদ বৃষ্টির পানিতে হাত মুখ ধুচ্ছে। অপরূপা তার চোখের আড়ালে ঘরের ভেতর ঢুকে গেল। দেখল কাঠের তক্তা বিছিয়ে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে, নরম করার জন্য উপরে শুকনো খড় বিছিয়ে দেওয়া হয়েছে, একটা পাতলা কাঁথা তার উপর সুন্দর করে বিছিয়ে দেওয়া, দুটো কাপড় দিয়ে বানানো বালিশ সেই কাঁথার নিচে। অপরূপার কাছে স্বপ্নের মতো মনে হলো সবটা, মাথার উপর দিয়ে গেল। এদিকে ছাদটা তাও খানিকটা অক্ষত আছে, তার পানি গড়িয়ে পাশেই পড়ছে, তার উপর ছাউনি দেওয়ার প্রয়োজন হয়নি। তেরপাল সরানোর আওয়াজ হতেই কেঁপে উঠে পিছু ফিরতেই ঝট করে দ্রুতগতিতে সামনে ফিরে গেল অপরূপা, চোখ দুটো খিচিয়ে বন্ধ করে ফেলল। শেহজাদ ভেজা পাঞ্জাবি খুলে ভেতরে প্রবেশ করেছে। বাসন্তী রঙে অপরূপাকে দেখে কপাল কুচকে কয়েক পল তাকিয়ে তার পুটলিটা খুঁজলো, না পেয়ে বলল ওটা তোমার কাছে? অপরূপা তার দিকে না ফিরে বলল, কি পুটলিটা? ওখানে আমার পোশাক ছিল। অপরূপার হাতেই ছিল পুটলিটা। সে পিছু হাঁটতে শেহজাদের কাছাকাছি গিয়ে পুটলিটা দিতেই শেহজাদ বলল, কি হয়েছে? কিছু হয়নি, পোশাক পরে নিন। শেহজাদ এবার বিষয়টা বুঝতে পারলো, খপ করে শাড়ির আঁচল টেনে মুখ মুছতে মুছতে বলল, একটা তোয়ালে আনা উচিত ছিল। অপরূপার দম আটকে দাঁড়িয়ে রইল। শেহজাদ শাড়ির আঁচল হাতে পেঁচাতে পেঁচাতে এক টান দিল, অপরূপার পিঠ গিয়ে ঠেকল তার বুকের সাথে। শিহরিত হয়ে অপরূপা বলল, হায় আল্লাহ, এভাবে লজ্জায় ফেলবেন না, আমি মারা যাব। শেহজাদ সশব্দে হেসে উঠল, হেসে উঠে তাকে ছেড়ে দিল। অপরূপা প্রাণ নিয়ে পালালো এক প্রকার। বাদশাহর কাছে ছুটে গিয়ে ওর সামনে বসে হাঁপাতে হাঁপাতে বলল, তোমার মনিব মোটেও সভ্য নয়। শেহজাদ একটা ধূসর রঙের লম্বা হাতার ফতুয়া আর সাদা পায়জামা পরিধান করে ঘর থেকে বেরিয়ে এলো। দেখলো অপরূপা দেয়ালের ফটক দিয়ে হাত বের করে ডান হাতের তালুতে বৃষ্টির ফোঁটা জমাচ্ছে, তা আবার বাম হাতের তালুতে নিচ্ছে। শেহজাদ এসে তার পেছনে দাঁড়িয়ে পড়ল, বলল, বাসন্তী কন্যা, খেতে আসুন।
অপরূপা পিছু ফিরে বলল, আগে কথা দিন, লজ্জা দেবেন না। শেহজাদ ঘাড় ফিরিয়ে কপাল উঁচিয়ে বলল, আমার ন্যূনতম লজ্জা নেই, তোমাকে দেব কি করে। এরূপ উত্তরে অপরূপার চোয়াল ঝুলে পড়ল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, লজ্জায় ফেলবেন না। না না, ফেলবো কি করে, আমি মহত্রাণ মানুষ, বেঁধে রাখবো, এসো। বলেই তেরপালের ঘরে ঢুকে গেল। অপরূপা শ্লথ গতিতে কুণ্ঠাবোধ নিয়ে পা বাড়ালো। কক্ষে ঢুকতেই দেখলো শেহজাদ বাসন হাতে বসে আছে। অপরূপা ওর পাশে গিয়ে বসলো। শেহজাদ ওর হাতের তালুতে বাসন তুলে দিয়ে বলল, পেটে তো কুকিল ডাকছে, দেখি পোড়া হাতের ভাত কেমন মজা। অপরূপর হাতের তালুতে দেখলো পোড়া দাগ। মোমবাতি হাতে ঘন্টার পর ঘন্টা সেরহাম সুলতানের জাদুর ধ্যানে বসে থাকার ফল। অপরূপার মন খারাপ করে ভাতের লোকমা মাখতে মাখতে শেহজাদের দিকে এগিয়ে দিল। শেহজাদ খেতে খেতে বলল, সব খাবার দারুণ হয়েছে, তুমিও খাও। অপরূপার বাড়িয়ে দেওয়া লোকমাটা অপরূপার দিকেই ঠেলে দিল সে। অপরূপা খেতে খেতে অশ্রুজলে হাসলো, বলল, ওই খাবারগুলোতে অনেকগুলো এতিম বাচ্চার রিজিক ছিল, আর এখানে 6 জন মানুষের, দারুণ তো হবেই। আমি ওনাদের বেশি করে দিয়ে ফেলেছি, আমাদের এতটুকুতেই হয়ে গেছে। খুব ভালো করেছ, ওরা ভালো মানুষ। অপরূপা স্নিগ্ধ হাসলো, বাসনটা নিয়ে বেরিয়ে গেল। বৃষ্টি জলে সেটি ধুয়ে বাদশাহকে খেতে দিয়ে ঘরে চলে এলো। শেহজাদ পোশাকগুলি চিপে শুকোতে দিচ্ছে। অপরূপা বলল, ভেজা পোশাকে বেরিয়ে পড়তে হবে সকালে, অনেক ভারী পোশাক শুকোবে না, তখন দেখা যাবে। অপরূপা বাসন রেখে বলল, আগুন কমে আসছে, দুটো কাঠ ফেলতে হবে। শেহজাদ আগুনে কাঠ দিয়ে ফিরে এলো। দেখলো অপরূপা হাতে কঙ্কন খোলার চেষ্টা করছে। শেহজাদ ওর পেছনে হেঁটে তেরপাল টেনে কক্ষের দরজা টেনে দিতেই কক্ষের ভেতরটা আবছা হয়ে এলো। অপরূপা পেছন ফিরে তাকাতেই বক্ষপঞ্জরে প্রবল তোলপাড় টের পেল। শান্ত থাকা মুশকিল হয়ে পড়ল। শেহজাদ ওর পেছনে এসে বসে হাতের উপর হাত রেখে কঙ্কন খুলে দিল ধীরে ধীরে। অপরূপার মুখের দিকে তাকিয়ে রইল নিষ্পলক। শেহজাদ ওর চোখে চোখ রেখে ভুরু উঁচিয়ে বলল, শেহজাদ সুলতানকে কতটুকু চেনা হয়েছে। অপরূপার চোখ জোড়া শীতল হয়ে এলো। চোখের কানায় কানায় ভরে উঠল জল। একদিনে যদি একটা মানুষকে চেনা যায় কিনা প্রশ্ন করা হয়, তাহলে চোখ বন্ধ করে বলে দিতে পারবে, হ্যাঁ চেনা যায়, যদি সে শেহজাদ সুলতানের মতো মানুষ হয়। আর তার বিশ্বাস, আজকের শেহজাদ সুলতান আর 20 বছর পরে শেহজাদ সুলতান ঠিক এমনই থাকবেন, এমনই পবিত্র সুপুরুষ। শেহজাদ ওর চোখে জল দেখে উত্তর পেয়ে গেল। চুল সরিয়ে গলার গয়নাটা খুলে দিয়ে উষ্ণ ওষ্ঠপুট উন্মুক্ত গ্রীবাদেশে ছোঁয়াতেই সন্তাপে ডুকরে উঠল অপরূপা। দ্রুত সরে গিয়ে শাড়ির আঁচল হাতের মুঠোয় চেপে ধরল। সবটা মিথ্যে হয়ে যাক, তার জীবনে রহমান রূপ ধরে শেরহাম সুলতানের আগমন, মিথ্যা ভালোবাসা, মিথ্যা নাটক, মিথ্যে প্রেম, সবটা মিথ্যে হয়ে যাক, শুধু সত্যি হয়ে থাকুক সম্রাট। এত পাপিষ্ঠ হয়ে কি করে নিজেকে সমর্পণ করবে সে। শেহজাদ এসে ওকে পাজাকোলা করে তুলে বলল, বাইরে জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, দিয়ে আসি। অপরূপা টাল সামলাতে না পেরে ওর গলা জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দিয়ে বলল, শেরহাম সুলতান ছাড়া আপনি যার কাছে বলবেন চলে যাব। শেরহাম সুলতান ছাড়া আপনি যার কাছে যেতে বলবেন চলে যাব, মৃত্যুও হোক। শেহজাদের চোখের তারায় মুক্ত ঝরা হাসি। ধীরে ধীরে মুখ নামিয়ে অপরূপার কপালের মধ্যেখানে ঠোঁট জোড়া চেপে ধরল সজোরে। যাই হোক, অনেক বড় হয়ে গেছে পর্ব, আর পড়তে পারবো না। এই পর্যন্ত ছিল প্রিয় বেগম পর্ব 18। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে। শোনার জন্য চ্যানেলেই চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আর মাঝে মাঝে একটু একটু আটকে যাচ্ছি, তার জন্য সত্যি সরি, আসলে অনেক বেশি আটকে যাচ্ছি। কিছু কোনো মন্তব্য থাকলে বলতে পারেন, সমস্যা নেই, বকটা করতে পারেন। এগুলো আমি আবার হজম করে নিই যে কেন বারবার আটকে যাচ্ছি। এগুলো আসলে অনেক শুনছি, তবে এগুলোর থেকে নেগেটিভের থেকে পজিটিভ কমেন্ট অনেক বেশি থাকে।
যার জন্য আমি আসলে অনুপ্রাণিত হই আপনাদের জন্য ভিডিও বানাতে। তো বরাবরের মতো আমার ভুলগুলো আপনারা একটু মানিয়ে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি, আল্লাহ হাফেজ।